আজকের এই মন্দভাগ দিঘির পাড় কবরস্থান, কবরস্থানের সাহিত্য সহ দুনিয়ার সকল মুর্দেগানের নাজাতের উদ্দেশ্যে আজকের এই ২৬তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা গোলাম খবির সাইদি দামাত বারাকাতুহুল আলিয়া অত্র এলাকায় যাদের সুনাম সুখ্যাতি এবং দীনের দাওয়াতের ঝান্ডা যারা এই এলাকায় যুগ যুগ ধরে বহমান রেখেছেন তিনি এবং তার পরিবারের যারা কবরস্থ হয়েছেন আমাদের প্রিয় ব্যক্তিত্বদের মধ্যে আল্লাহ সকলকে ক্ষমা করুন বলেন আল্লাহুম্মা আমিন। যে শীত হচ্ছে আপনার আমার জন্য তাহলে গনিমত, রাত দীর্ঘ এবাদতে সহজ, ঘুম পর্যাপ্ত হয়ে যায়, দিন ছোট সিয়াম পালন করবে বান্দা বুঝেই না কখন যে দিন পার হয়ে যায়। সাথে সাথে শীতের অন্যতম একটা আমল হচ্ছে আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবেন যেই আল্লাহ আপনাকে এইরকম শীতের মধ্যেও আপনার শরীরে উত্তাপের ব্যবস্থা করলেন। আপনি একটু কাপড় পরে আপনি শীতের আয়োজনে আপনার নিজেকে শীত থেকে মুক্ত করতে পারতেছেন। যেই আল্লাহ আপনাকে এই সামর্থ্য দিলেন, গরম করার তৌফিক দিলেন, ওই আল্লাহর জন্য শীতের দিনে কৃতজ্ঞ হওয়াটাও একটা আমল। সুবহানাল্লাহ, আমরা অধিকাংশই কৃতজ্ঞ হই না। এই জন্য সুযোগ থাকলে অন্য কাউকে একটু গরম করে দেওয়া শীতকালের অন্যতম শ্রেষ্ঠ আমল। আপনার শত কাপড় আছে, আপনার অল্প একটুখানি যদি সেখান থেকে একটা চাদর, একটা কম্বল, একটা সোয়েটার, একটা মোজা, একটা মাফলার আপনি যদি কাউকে কিনে দিতে পারেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অত্যন্ত পছন্দনীয় একটা আমল হবে। এই হিসাবে প্রিয় ভাইয়েরা, এই শীত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমাদের প্রত্যেকেই এই শীতে আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে কিছু না কিছু আমাদের একটু আল্লাহর জন্য করার চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা একটা হক আদায় করছি, সেটা কি? যে কোরআনের কথা শোনার জন্য শত বাধা উপেক্ষা করেও আমরা কোরআনের ময়দানে হাজির হয়েছি। আজকের এই ঠান্ডাকে উপেক্ষা করে যারা কোরআনের জন্য সময় দিচ্ছে, নিয়ত যদি বিশুদ্ধ হয় জাহান্নামের আগুন এটা ঠান্ডা করে দিতে পারে ইনশা। এই এলাকায় কি এ কয়টাই লোক? এই কয়টাই কেবল সুস্থ মানুষ? না ভাইয়েরা, কিন্তু সব মানুষের তৌফিক আল্লাহর কোরআন শোনার জন্য আসার হয় না। শয়তান শুধু অজুহাত খোঁজায়, ঠিক কি না? ও খালি অজুহাত খোঁজাইছে। আজকে যদি আপনাদেরকে বলতো রাত ১০:১৫ থেকে ১১:১৫ পর্যন্ত যদি আপনারা ওই যে আপনাদের পুরা চক যেই মাঠ যেটা ২০০-৩০০ বিঘার মধ্যে এদিক ওদিক কিচ্ছু দেখা যায় না, ওইটার মধ্যে একটা ছোট্ট বটগাছ আছে, ওই বটগাছের তলায় যদি আপনি ১ ঘন্টা শুধু মাফলার আর একটা চাদর পরে দাঁড়ায় থাকতে পারেন, ৫০০ টাকা দেওয়া হবে। এলাকায় আর কোনো লোক মনে হয় বাকি থাকতো না যেইটা ওই জায়গায় খুঁজে পাওয়া যেত না, ঠিক কি না? আমার জন্য এটা বিরাট ঝামেলা, আমার কথার ফ্লো নষ্ট হয়ে যায়। আমি এক কাপ চা খাই না কখনো ২ ঘন্টা আলোচনার মধ্যে। একবারের মধ্যে কোনো গজল নাই, একবারের মধ্যে কোনো থামাথামের সময় নেই। আমার গলা শুকায় যায়, আমি বুঝি একটু পানি খেলে হবে, কিন্তু আমার কথার জন্য আমি পানি খাওয়ার সময় পাই না। সে জায়গায় আপনি এই যে ৫ মিনিটের মধ্যে ৭ বার যদি আমার ব্রেক মারেন, এমনি শীতের দিন মেশিন বসা, ঠিক না? এখন মেশিন তো চাঙ্গা করে তোলা লাগবে, এখন দেখা যাক আপনারা কতক্ষণ আছেন, ঠিক কি না? যে কথা বলছিলাম ভাই, আমি উদাহরণ দিচ্ছি না, আমি শুধু এইটুকু বলছি বোঝানোর জন্য যে কোরআন এইরকম নয় যে মনে সকলের নসিব এটা হয়ে যাবে, এটা সম্ভব নয়, ঠিক কি না? তবে আমি আপনাদের কাছে একটা ছোট্ট আশার বাণী দিয়ে অল্প একটু আলোচনা করব। সেটা অনেক আগে আমি একবার হজে ছিলাম, হজে যাওয়ার পরে আমার বাড়ি তো গাবতলির হাটের পাশে, তো গাবতলির হাটে একটা গরু উঠছিল, এই গরুর দাম বলে ২০ লাখ টাকা। এখন ২০ লাখ টাকার গরু তো আমার কেনার সুযোগ নাই, টাকা নাই এতগুলা, কিন্তু চিন্তা করছিলাম দেশে থাকলে অন্তত গরুটা দেখতাম, কারণ আমার বাড়ির থেকে গাবতলি যেতে মাত্র ৫ টাকা লাগে লোকাল বাসে। এই গরু নাকি ১৫ লক্ষ টাকার মতো দিয়ে বিক্রি হয়েছে, যেই বেটা কিনছে এই বেটা আবার ৫০,০০০ টাকা দামের একটা ট্রাক ভাড়া করে গুলশানে নিয়ে গেছে। ওই গাবতলি হাটেই শেষ হাট কুরবানির আগে
ধরেন একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা নিয়ত করছে গতবার যে আমি এইবার একটা কুরবানি দিব, অনেক হিসাব করে টাকা জড়ো করার পরে ব্যাংক ট্যাঙ্কের থেকে টাকা বাইর করে জড়ো করে হিসাব করে দেখে ওর টাকা হয়েছে 10,500। 10,500 টাকা নিয়ে আসার পরে ছাগল যখন কিনতে গেছে যাইয়ে দেখে 10,500 টাকায় কোনো জ্যাঁতা ছাগল হয় না, যেগুলাও হয় ওইগুলা দাঁত হয় তো হাড্ডি বের হওয়া। লোকজন ওই ছাগলের দিকে তাকালে কয় ভাই মরা ছাগল নিয়ে কি করবেন, কিন্তু বেচারি নিয়ত করছে কিনছে একটা, কিনে টিনে লজ্জায় কোমরের থেকে গামছা খুলে ছাগলের উপরে দিয়ে বাড়ি নিয়ে গেছে, যাতে মানুষজন টিটকারি করতে না পারে যে মরা ছাগল করতে নিয়ে আসলি বাবা। কুরবানির দিন কুরবানি হয়ে গেছে, ভালো করে খেয়াল করেন, 20 লক্ষ টাকা দামের দাম চাওয়া গরু 15 লক্ষ টাকায় কিনে 50,000 টাকা দিয়ে নিয়ে গেছে গাড়ি ভাড়া, আর একটা ছাগলের দামই 10,500। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছে, আমার ফেরেশতা যেটা 15 লক্ষ টাকা দামের গরু এইটার কাছে আগে চলে যাও, এইটা আগে কবুল করো, তাই তো? ভালো করে বুঝেন, আল্লাহ কোরআনে বলছেন লাইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ গোশতও দেখে না রক্তও দেখে না, আল্লাহ দেখে কোন ব্যক্তি অন্তর নিয়ে আসছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে 11,000-10,000-এর ছাগল ওইটাও আল্লাহ কবুল করতে পারে, আবার ওই যে 15 লক্ষ ওইটাও কবুল করতে পারে, কোনোটাই আল্লাহর কাছে অপছন্দনীয় নয় যদি অন্তর থেকে যায়, কেননা আল্লাহর রক্তেরও দরকার নাই গোশতেরও দরকার নাই, ঠিক কিনা? অতএব লোক যদি এই জায়গায় 1 লক্ষ হতো আমি যে কথা বলে যেতাম, এখানে মাইকালাও যদি থাকে আমি ওইটুক কথা বলেই যাব, লোক দেখে ওয়াজ করা আমার টার্গেট নয়, মন নিয়ে আসলে একজন লোকই যথেষ্ট, ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? কি লাভ? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারা লাভটা বুঝে নাও, কি লাভ এই কোরআনের কাছে আসলে তোমার জন্য কি উপকার? আল্লাহ বলছেন ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম ওয়াযাক্কির ফাইন্নাযিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে নবী আপনাকে দায়িত্ব দেওয়া হলো, আপনি যারা মুমিন আছে তাদেরকে আপনি স্মরণ করায় দেন, আমি আল্লাহ ওয়াদা করলাম ইন্নাযিকরা, নিশ্চয় জেনে রাখেন যে স্মরণ করানো হবে কোরআন দিয়া, তানফাউল মুমিনিন, ওইটা মুমিনদের জন্য কোনো না কোনোভাবে অবশ্যই 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 উপকারে আসবে। সুবহানাল্লাহ, মাথায় ধরুক বা না ধরুক, আপনার বিবেকে কুলাক বা না কুলাক, কিন্তু আল্লাহ বলছেন আপনি যদি কোরআন শোনার জন্য আসেন, হৃদয়কে উৎসর্গ করে দিয়ে বসেন, আমার আল্লাহ ওয়াদা করেছেন ওইটা আপনার জন্য উপকার দিব, এটা আপনার জন্য বেনিফিট দিবে। অতএব আমরা যদি ঈমান নিয়ে বসি, রব্বুল আলামিন বলছেন তোমার উপকার এই কোরআন তোমাকে দিয়ে দিবে। আল্লাহ স্মরণ করাচ্ছেন এরপরে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো মানুষ আর জিনকে ইবাদতের নিয়ত ছাড়া কোনো কারণে সৃষ্টি করি নাই। আর দুনিয়ার মানুষ তুমি কি মনে করছো কোরআন শুনে কোরআনের কাছে সেই মাহফিলে যে আল্লাহর বিরাট উপকার করে দিচ্ছ, কোরআন যদি শোনো তাহলে কোরআনের মর্যাদা বেড়ে যাবে তাই মনে করছো তুমি? তুমি যদি আল্লাহর প্রশংসা করে তাহলে আল্লাহর দাম বাড়বে, আর আল্লাহর প্রশংসা না করলে আল্লাহর দাম বাড়বে না, বিষয় কিরকম? আমার আল্লাহ আপনি বলছেন খবরদার সাবধান হয়ে যাও, আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। এই দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আমিন তোমাদের থেকে রিজক চান না, আল্লাহ তোমাদের খাদ্যের মুখাপেক্ষী নয়। কেউ যদি আল্লাহর কালাম শোনে তাহলে আল্লাহর কালামের কোনো উপকার নাই, বরং যেই ব্যক্তি শুনে আর যেই ব্যক্তি কোরআনের পক্ষে আসে ওই ব্যক্তির জন্যই ওই কোরআনটা উপকারী, কেননা আল্লাহর রিজিকের দরকার নাই, আল্লাহর খাদ্যের দরকার নাই, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন ইন্নাল্লাহু ওয়াহিওয়ার রাজ্জাকু যুল কুওয়াতি।
المتين رزق تو دعي تمار رب অতএব তুমি যদি কোরআন শুনতে আসো মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ যে বলেছিলেন মুমিনদের জন্য উপকার হবে কমসে কম এইটুকু উপকার হবে যারা কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকবে বিশুদ্ধ নিয়তে আমলের নিয়তে কোরআন শুনবে আল্লাহ জীবনে তাদের রিজিকের টানাটানি রাখবেন না মোবাইলটা বের করে চেক করে দেখবেন আপনার স্ক্রিন টাইম কতক্ষণ আপনি বের করলে খুঁজে বের করতে পারবেন যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন এটা জানা উচিত আপনাদের সেটিংস এর মধ্যে ঢুকবেন ঢোকার পরে দেখবেন আপনার সেটিংস এর মধ্যে জেনারেল জেনারেল থেকে আপনি দেখতে পাবেন আপনার স্ক্রিন টাইম কতক্ষণ আপনি চেক করলে দেখতে পাবেন আজকে আপনার ফোন কতক্ষণ ব্যবহার করেছিলেন ওই ফোনে হোয়াটসঅ্যাপে কতক্ষণ ছিলেন ইউটিউবে কতক্ষণ ছিলেন ফেসবুকে কতক্ষণ ছিলেন এই যুবক যারা অ্যান্ড্রয়েড আইফোন ব্যবহার করো এইটা যে মোবাইলের মধ্যে দেখা যায় জানো তোমরা এইটা তুমি জানো ভাই চেক করে দেখার পরে মাঝে মাঝে আমি ঘাবড়াই যাই কিভাবে এতক্ষণ পার করলাম সারা দিনে স্ক্রিন টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 39 মিনিট আমার কখন মোবাইল নিয়ে থাকলাম কখন এত সময় পার করে ফেললাম আল্লাহ বলছেন বান্দা তোর স্ক্রিন টাইম এখানে যেরকম দেখায় তোর আমল নামাতেও আল্লাহর কাছে একটা স্ক্রিন টাইম আছে তোমার ফেরেশতা দুইজন আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন তুমি যা করো সম্মানিত দুইজন ফেরেশতা লিখে রাখে আমার আল্লাহ বলছেন তোমার সাথে কোরআনের সম্পর্ক কতটুকু ছিল সারাদিন কতটুকু কোরআন পড়েছিলে কোরআন শুনেছিলে কোরআনের মহাব্বতের সময় পার করেছিলে এমন যুবক পাওয়া যায় এক মাস পার হয়ে যায় কখনো কোরআনের মাসাবটা ছুঁয়ে দেখে না কিসের গরম কিসের ফুটানি তুমি কিসের স্ক্রিন টাইম নিয়ে আসো তোমার ফেরেশতারা তো তোমার স্ক্রিন টাইম খুঁজেই পাইল না আমার আল্লাহ বলছেন ওই বান্দাদের জন্য এইটা একটা সুযোগ তারা যদি এই জিকিরে আসে অন্তত পক্ষে মোবাইল বিমুক্ত হয়ে দুনিয়া বিমুক্ত হয়ে কিছু সময়ের জন্য এখানে বসে গেছে আমি আল্লাহ বললাম ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন চ্যালেঞ্জ দিলাম আমি আল্লাহ তোমার এই জিকির তোমার এই স্মরণ কখনো তোমাকে লসে ফেলবে না অবশ্যই অবশ্যই তোমার জন্য উপকার আনবে একটা উপকার কি উপকার যেটা চোখে দেখা যায় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস করে দিয়েছেন ইন্নাল্লাহু হুয়ার রাসাকুজুল কুওয়াতিল মাতিন আপনি কি আপনার রিজিকের প্রশস্ততা নিতে চান আপনি কি কখনো আপনি কারো দিকে রিজিকে মুখাপেক্ষী হবেন না দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবেন কারো দুয়ারে আপনার খাদ্যের জন্য হাত পাইতে হবাতে হবে না এইটা যদি আপনার লাইফ ইনসিওর করতে চান কোরআনের সাথে সম্পর্ক বাড়ান প্রত্যেক দিন কোরআন পড়েন কোরআনের মাহফিল শোনেন কোরআনের আলোচনা শোনেন নিয়ত বিশুদ্ধ করে বসেন ইনশাআল্লাহ এই কোরআনের কারণে আপনার রিজিকের অভাব হবে না খেয়াল করে দেখেন উল্টাটা এখন রিজিক আছে কিন্তু শান্তি নাই আছে না খাবার কারো বাড়িতে চাইতে হয় না কিন্তু ঘুমের ঠিকানা নাই মন ভাল লাগে না জিজ্ঞাসা করছে কেন ভাল লাগে না বলছে তা যদি জানি আবার তোমাকে বলি নাকি সেটাও জানি না কেন ভালো লাগে না তাও জানে না আছে না প্রিয় মুসলমান একমাত্র কারণ ভালো করে জেনে রাখেন যেই ব্যক্তিরা কোরআন থেকে দূরে সরে যাবে আর নবীর সুন্নাত থেকে দূরে সরে যাবে আল্লাহ দুনিয়ার বুকে তার মনের মধ্যে এই অস্থিরতা তৈরি করে দিবেন এটা আমার কথা নয় এটা আল্লাহ রব্বুল আলামিনের কথা ভয়ঙ্কর কথা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাসা ওয়া তাতরুকুহু ইলহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা আমার রব বলছেন এদের উদাহরণ তো কুকুরের মতো কার মতো ফামাসালুহু কামাসালিল কাল ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু ইলহাস কুত্তার পিঠে বোঝা চাপানো যায় না কিন্তু আল্লাহ বলছেন যদি বোঝা চাপাও তাও সে হাঁপাবে বোঝা না চাপাও এমনি ছেড়ে দিলেও কুকুরের তবিয়ত হচ্ছে হাঁপানো সবসময় অস্থির আর অস্থির কুকুর রাত্রে যদি শুয়েও থাকে তারপরে দেখবেন লেজ নড়ে ঠিক কিনা
অযথায় কান্নরে কোনো কারণ নাই, মুখ বের করে জিব্বা দিয়ে দিয়ে সেই ব্যক্তি সেই কুকুর নিঃশ্বাস নাই। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর আয়াত আসার পরে ওই আয়াত থেকে নিজের মুখ ফিরায় নাই, আল্লাহ তার জিন্দেগিটা কুত্তার জিন্দেগির মতো বানাবেন, এই দুনিয়াতেও শান্তি হবে না, পরকালে যাওয়ার পরেও অস্থিরতা কমবে না, ঠিক কি না? মিল পাওয়া যায়, মিল পাওয়া যায় আমাদের লাইফের সাথে, মিল পাওয়া যায়। কারো জীবনে স্থিরতা নাই, কোরআন নাই, স্থিরতা নাই, নবীর সুন্নাত জানার পরেও যে মানবে না, আল্লাহ তার জীবনে শান্তি দিবে না। আল্লাহ রাব্বুল আমিন ইজ্জতের কসম করে বলছি, এটা আমার কথা নয়, এটা আল্লাহ সূরা আরাফের 175 নম্বর আয়াতে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। সূত্র মুখস্থ করে নেন তাহলে, শান্তি পেতে চান কোরআনের কাছে এসে যান, শান্তি পেতে চান রসুলের সুন্নতের পাবন্ধ হয়ে যান, নবীর সুন্নত ইচ্ছা করে অ্যাভয়েড করো। আরে টাকনুর নিচে জামা পড়লেই কি আর না পড়লে কি, রাখ তো, দাড়ি রাখলেই কি না রাখ তো, ফরজ নামাজ পড়লে হয়, সুন্নত সমল থাকলেও পরে না, ইচ্ছা মতো নিজের লাইফ স্টাইল চালায়, নবীর সুন্নত পছন্দ করে না, আপনার জীবনে জীবনে কোনোদিন স্থিরতা আসবে না। শয়তান তার এজেন্ডাও হাতে দিয়ে দিছে, দেখবেন যে কোনো স্ক্রলিং এর কোনো শেষ নাই, স্ক্রলিং এর শেষ আছে, যদি জানা যেত রিলস টানার পরে শেষ, ফেসবুক স্ক্রলিং শেষ, এরপর ইউটিউবের স্ক্রলিং শেষ, তাহলে আমি বুঝতাম আজকে রাতে এই পর্যন্ত টাইমে শেষ করছি, আবার আগামীকালকে নতুন টানা যাবে, এ টানার কোনো শেষ নাই। এটাও একটা প্রমাণ যে আপনার জীবনকে অনবরত অস্থিরতার মধ্যে ঢুকাই দিছে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, এটা ছোট্ট একটু ভূমিকা, অনেক দীর্ঘ কথা আমি বলবো না আজকে, কিন্তু এটা আপনাদের কাছে প্রাথমিক বার্তা দিলাম, তাহলে এটা নিজের জেহেনের মধ্যে ঢুকায় রাখবেন। রিজিকে যদি প্রশস্ততা চাই, লাইফে যদি শান্তি চাই, পরিবারে যদি আল্লাহর দেওয়া নিয়ামতে ভরপুর হতে চাই, দুইটা আমল, নবীর সুন্নাতের পাবন্দি আর আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ততা। রাজি আছেন আপনারা? তাহলে আজকে আমরা যারা আসলাম, আমরা কি লাভে আছি না লসে আছি? স্ক্রিন টাইম বাড়তেছে না? এখন আমরা স্ক্রিন টাইম আল্লাহর ফেরেশতারা উঠাচ্ছে আমাদের, যে আল্লাহ তোমার বান্দারা এখন স্ক্রিন টাইমে আসে, ওরা শত বাধা উপেক্ষা করে এখন কোরআন শোনার জন্য, আল্লাহ ওদের লেপের নিচে থাকাটাই স্বাভাবিক ছিল, এই জায়গায় বসাটাই কঠিন ছিল, আল্লাহ তারপরেও এরা আসছে। রব্বুল আলামিন এদেরকে স্ক্রিন টাইমের মধ্যে রাখছি আমরা, এরা কোরআনের সাথে আছে, কোরআনের সাথে আছে, ইনশাআল্লাহ এটা আমাদেরকে ফায়দা দিবে, ঠিক কি না? তাহলে আমরা কিছু কথা শুনতে রাজি আছি? মুরব্বীরা আপনারা যে 10-12 জন আসছেন, আপনাদেরকে ছুটি দিয়ে দিলাম বাবা, আপনারা মন না চাইলে চলে যাবেন, কিন্তু আমার যারা তরুণ আর যুবক যাদেরকে দেখতে পাচ্ছি, এদের যাওয়ার কোনো সুযোগ নাই, আজকে অল্প একটু কথা যা হবে আমার ইয়াংদের জন্য হবে, রাজি আছেন তো আপনারা? ইয়াংরা মুখের বান্ধনটা খুলো, কানেরটা না মুখেরটা, মুখেরটা খালি, মুখে যদি কিছু থাকে সরায় ফেলো, কান ঢাকা থাক, সমস্যা নাই, হাত দুইটা উপর দিকে তোলো, টান করে তোলো, শক্ত করে দুই হাত তোলো, কোমরটা একটু নড়াচড়া দিয়ে একটু রিল্যাক্স হও, হাত শক্ত করো, শক্ত করো, পা বদল করো, এবার ডান পায়ে বসেছিলে বাম পায়ে পার হও, বাম পায়ে বসেছিলে কোল বদল, পা বদল, পা বদল করো তাড়াতাড়ি, পা বদল, হাত নামানো যাবে না, হাত উঁচু করে পা বদল করতে হবে, সেনাবাহিনীর ট্রেনিং এটা, এরা মুজাহিদ না, এরা সব পা বদল হয়েছে সব, হাত সোজা করেন, হাত নামাতে বলি নাই তো ভাই, আমি একটু মাইকের কাছে আসলাম, এ মাইক দিয়ে ওয়াজ করলে আমার এ বছর শেষ, কয়েল জ্বলতেছে কোথায় জানি, কয়েলটা বন্ধ করেন, যদি জ্বলে থাকে গন্ধ পাচ্ছি নাকি, হাত তুলছেন সবাই শক্ত করে, আপনারা আমাদের সাথে না, ওই যে বাইরে যেগুলো আছে এগুলো ভিতরে ধাক্কায় পাঠান তো, পিছন থেকে ধাক্কা দেন, এগুলো ভিতরে আছেন, যাওয়ার কোনো সুযোগ আছে নাকি আপনাদের, এদিকে আছেন, ভিতরে আছেন, সব ভিতরে আছেন, হাত ছোটা করে তোলেন, হ্যাঁ ভিতরে পাঠান তো, এগুলো ভিতরে পাঠান, তুলছেন সব, দেখে এবার গলাটা একটু পরিষ্কার করে নেন, হয় নাই ভালো করে পরিষ্কার করেন, করছেন, হাত বুক বরাবর নেন, এই বরাবর, এবার একটা তাকবীর দিব আমরা, পারবেন না ইনশাআল্লাহ, যখন লিল্লাহে তাকবীর বলবো তখন সামনে দিকে কিল লাগাই দিবেন পিঠে, নাকি উপর দিকে, উপর দিকে, সামনে দিকে না, রেডি সব, হাত রেডি করেন সব, বলেন রেডি, রেডি, দেখি আসমান জমিন কাঁপানো একটা তাকবীর, বাহিরের লোক যেন বোঝে মনে করছে লোকই বোধাই নাই, আসলে যে ভিতরে আর নতুন লোক বেশি জায়গা দেওয়ার নাই এটা বোঝেই নাই ওরা, ঠিক কি না? পারবেন একটা তাকবীর দিতে? দেখি আমি আস্তে করে দেই, আপনারা জোরে করে দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো
আল হাদিসের আলম তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা লিল্লাহে মোটামুটি শরীরের মধ্যে একটা শক্তি আসছে না ভাই? চলবে তো? চলবে? আপনারা আমার যারা শ্রোতা, আপনারা হচ্ছেন আজকের এই আমাদের সংসদের স্পিকার। কি আপনারা স্পিকার? এখনো তো সংসদে কোনো বিরোধী দলই নাই, দলই নাই, আবার বিরোধী দল করতে আসবে। এখন সংসদে একজন স্পিকার থাকে, সরকারি দল বিরোধী দল একজন একজন করে বক্তব্য দেয়, শুনছেন না আপনারা? দেয় মানে দিত, 20 ইয়ার্স এগো। এই যখন বক্তব্য দেয়, সরকারি দলের চোখে লাগানো আছে উন্নয়নের চশমা। কি চশমা? আর বিরোধী দল যেটা এর লাগানো আছে অনুন্নয়নের চশমা, ঠিক না? সরকারি দল যাই করুক, বিরোধী দলের ওটা সহ্য হয় না, আছে না ভাই? এখন সরকারি একজন লোক উঠছে, উঠার পরে এমপি সাহেব সরকারের উন্নয়ন 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 উন্নয়ন, সরকারে ইরি পাম, আমন পাম, সরষা পাম, সব পাম দিয়া তেলতলা করে দিয়ে নামে গেছে। ওনার টাইম শেষ। এখন এরপরে বিরোধী দলের যিনি এমপি উনি উঠছে, এখন স্পিকার বলছে, মাননীয় সংসদ সদস্য আপনার সময় 5 মিনিট, 4 মিনিট যাওয়ার পরে আপনাকে লাল বাতি জ্বলে উঠবে, 1 মিনিটে কথা শেষ করতে হবে। এখন বিরোধী দলের সংসদ সদস্য উঠছে, উঠে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ বলার পরে, এতক্ষণ যা উন্নয়ন চলছে, এ কোনো উন্নয়নই নাই, সমালোচনা আর সমালোচনা, এমন সমালোচনা মনে হচ্ছে ফুটা করে ফেলতেছে সব। এখন এতগুলা লোক ওদের স্পিকার, ওদের সহ্য তো হয় না, কিন্তু মাইক তো 4 মিনিট 5 মিনিট জন্য দেওয়া। এই লোক বলতে 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 5 মিনিট প্রায় শেষ, কিন্তু তাও থামে না। স্পিকার বলছে, মাননীয় সংসদ সদস্য আপনার সময় শেষ, কথা সংক্ষেপ করুন। কে শুনে কার কথা? চোট পাট চোট পাট। 1-2 মিনিট পার হওয়ার পর দেখছে থামে না, স্পিকারের হাতের মধ্যে সুইচ আছে, আস্তে করে চাপ দিছে, মাইক বন্ধ। কিন্তু এই বেটা যে বেটা বক্তব্য দিচ্ছে, এ তো আর জানে না মাইক বন্ধ, ও তখনও জজবাই আছে। খানিকক্ষণ পরে দেখে শব্দ হয় না, যখন শব্দ হয় না তখন তো এমনি আস্তে করে বসে পড়ছে, ঠিক কিনা? আমি এইটা কোনো দল কোনো পার্টিকে সমালোচনার জন্য বলি নাই, উদাহরণের জন্য বললাম। আজকের এই মঞ্চে আমি হচ্ছে আপনাদের এই জায়গায় আজকে সাধারণ একজন বক্তা, আর আপনারা হচ্ছেন স্পিকার। আপনারা যদি টাইম বাড়ান আমার ওয়াজ চলবে, আর যদি বলেন টাইম শেষ আমার ওয়াজ শেষ। আজকে আপনাদের হাতে সময় দিলাম, রাজি আছেন তো? আছেন তো বাবারা? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আল্লাহুম্মা আমিন। তবে শীতের রাত অনেক দীর্ঘ, দীর্ঘ সময় আমি কথা বলবো না, নির্ধারিত একটা প্রসঙ্গে আজকে আপনাদের কাছে সংক্ষিপ্ত সময় কথা বলবো। প্রিয় ভাইয়েরা, আজকের বিষয়বস্তু হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাথে বান্দার মুআমালাতের ক্ষেত্রে সাধারণ একটা নিয়ম রেখেছেন, একজন আরেকজনের সাথে ওয়াদা করে এবং সেই ওয়াদা আদায় করে, আবার অনেক সময় বান্দা একজন আরেকজনের সাথে যে ওয়াদা করে ওয়াদার খেলাফও করে, আছে না ভাই? অনেক সময় বাচ্চা কাচ্চার সাথেও পিতা মাতা ওয়াদা করে, করে না? আমি আমার বাচ্চা কাচ্চাকে প্রচুর পরিমাণে ঘুষ দেই, আপনারা দেন? যদি টানা 7 দিন একটা ক্লাসও মিস না করো তাহলে তোমার জন্য 3টা চিপস বরাদ্দ হবে, এটা ঘুষ না ভাই? এরকম আপনারা করেন না? বাবা রেজাল্ট যদি ভালো করো একটা সাইকেল কিনে দিব, বলেন না আপনারা ভাই? যদি তোমরা ঠিকঠাক মতো পড়ালেখা করো তাহলে নতুন একটা সুন্দর জামা বানায় দিব, ফুলের গাছ কিনে দিব। এই যে প্রত্যেক দিন এই সকল ঘুষ দেওয়া লাগে বাচ্চা কাচ্চাকে, এইটা একটা ওয়াদা আছে না ভাই? স্বামী স্ত্রীর মধ্যে অনেক ওয়াদা হয়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার পরিবেশে ওয়াদা হয়, তোমাকে এইটা দিব নি, এই বছরটা একটু ভালো করে কামাই রোজগার হলে তোমার হাতের 2টা বালা গড়াই দিব, বলেন এরকম ভাই? এই যে এইগুলা ওয়াদা মানুষের জীবনে আছে, কিন্তু এই ওয়াদার মধ্যে গ্যাপ হচ্ছে
মানুষ কখনো এই ওয়াদা রাখে আবার কখনো এই ওয়াদা মিসও করে ফেলে কিন্তু অভিনব বিষয় হচ্ছে যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই রব যার ব্যাপারে আমরা সাক্ষ্য দেই ইন্নাকা লা তুখলিফুল মিআদ নিশ্চয় আমার রব প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না ওই আল্লাহ বলছেন আমি স্বয়ং আল্লাহ আমার বান্দার সাথে পাঁচটা ওয়াদা করলাম এই ওয়াদা আমি আল্লাহ বান্দার সাথে করেছি অতএব আমি রাখবই রাখবো সুবহানাল্লাহ ফিল করেন ফিল ফ্রম ইওর হার্ট আপনার আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন উনি আপনার সাথে ওয়াদা করার কোনো রকম তার কোনো ধর্তব্যের মধ্যেই নেই কিসের ওয়াদা আল্লাহর আল্লাহ আপনাকে সৃষ্টি করছে যেমন ইচ্ছা তেমনে চালাবে অক্সিজেনের মালিক যে কথা শোনার সময় আছে কারো অন্যটা কথা বুঝেন সময় আছে অন্যটা মানুষ দুই দিক দিয়ে খায় একটা মুখ দিয়ে খায় কোন দিক দিয়ে খায় মুখের খাবারের জন্য বাজারে যান কত ইন্তেজাম আর একটা খাবার খায় নাক দিয়ে খায় এই মাত্র মুখের থেকে দুই ইঞ্চি উপরে এই নাকের খাবারটা এটা কেনা আপনার তৌফিকে কুলাবে না এই নাকের খাবারটা বন্ধ হয়ে গেলে মুখের খাবার আর এক ওয়াক্ত পেটে ঢুকবে না ঠিক কিনা এই জন্য যেইগুলা বন্ধু বান্ধব গাদ্দারি করবে আল্লাহর কথা শুনতে চাবে না ওদেরকে ধরে নিয়ে আসবেন এই নামাজ পড়তে বললাম শুনবি না কেন তুই যদি শুনতে না চাস তাহলে তোর সাথে আমার ছোট্ট একটু আলাপ আছে এদিকায় কি আলাপ পেছন থেকে যায় নাক ধরবেন আর ডান হাত দিয়ে মুখ ধরবেন বাম হাত দিয়ে নাক ডান হাত দিয়ে মুখ ধরার পরে দেখবেন কয় সেকেন্ড পরে দেখবেন মাত্র এক মিনিটের আগেই ছটফট করতেছে বল বেটা তুমি এক মিনিটের মধ্যে টিকতে পারো না তাহলে যেই আল্লাহর অক্সিজেন খাও ওই আল্লাহর কথা শোনো না কেন ঠিক না কিন্তু এখন কে কার নাক ধরবে ভাই নাক ধরলে তো সকলেরটাই ধরা লাগবে কেউই তো কথা শোনে না ঠিক না এক ছেলে প্রচন্ড খারাপ ছাত্র ছিল খুবই খারাপ ছাত্র ও বলতেছে এরপরে আমি সিদ্ধান্ত নিলাম যত ভালো ছাত্র আছে তাদের সাথে আমি মিশব তারপরে কি হলো বলছে তারপরে কি হলো জানেন যত ভালো ছাত্র ছিল সবগুলা খারাপ হয়ে গেল আপনারা কি ভাবছিলেন প্রচন্ড খারাপ ছাত্র ভালো ছাত্রদের সাথে মিশতে শুরু করলো আস্তে করে সব ভালো হলো জি না ও এইসা খারাপের খারাপ যতগুলা ভালো ছিল সব খারাপ হয়ে গেল এখন নাকটা ধরবেন কার আপনি ভাই সবগুলো তো একই কেসের আসামি কে কারটা ধরবে দুইজন দুইজন একটা ধরলে তেমনি ছেড়ে দিবে ঠিক কিনা বিবেচনা করেন তাহলে খাদ্য দুই দিক দিয়ে খাই যে রহমান আপনাকে আমাকে দিলেন ওই আল্লাহ বলছেন আমি তোমার সাথে ওয়াদা করার জন্য প্রয়োজন মনে করি না কিন্তু আমি আল্লাহ নিজের দায়িত্বের প্রতি নিয়ে তোমার প্রতি এই ওয়াদা করেছি যদিও তোমার সাথে আমার একটা কেনা বেচা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলছেন তোমাদেরকে রব্বুল আমিন যে জান দিয়েছেন আর যে মাল দিয়েছেন ওইটা আল্লাহ রব্বুল আমিন জান্নাতের বিনিময়ে তোমাদের থেকে কিনে নিয়েছেন সুবহানাল্লাহ তোমরা যদি এই জানটা আর এই মালটা যদি আল্লাহর রাস্তায় প্রপার হইতে খরচ করো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার থেকে যে জান্নাত দিয়ে কিনে নিলাম ওই জান্নাতটা তোমাকে দিয়ে দিব আল্লাহ বলছেন দায়িত্ব কি হবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত التوراة والإنجيل والفرقان الله رستاي تمرا নিবেদিত প্রাণ হয়ে তোমরা আল্লাহর জন্য ফাইট করবে আল্লাহর জন্য জিহাদ করবে নিজেও মরবে অপরকেও মারবে আল্লাহ বলছেন এইটা কেবল এই কিতাবের বিধান নয় এইটা তাওরাতেও ছিল ইঞ্জিলেও ছিল আল্লাহর ওয়াদা হক যদি কেউ একবার এরকম প্রচেষ্টাকারী হয় আল্লাহ বলছেন তার জান এবং তার মালের বিনিময়ে আমি রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ এই আয়াত কারিমার আলোকে আল্লাহ বান্দার সাথে পাঁচটা ওয়াদা করেছেন কয়টা আমরা বেশি সময় নিব না পাঁচটা ওয়াদা শুনবো এটার উপরে আমল করার সিদ্ধান্ত নিব আর বাড়িতে চলে যাব রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে কোরআনুল করিমের সামারি পাঁচটা ওয়াদা যেই ওয়াদা আল্লাহ বান্দার সাথে করেছেন চলেন তাহলে আমরা আলোচনায় প্রবেশ করি এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে ওয়াদা করছেন ও দুনিয়ার মানুষ
আমি রব্বুল আলামিন জান্নাতকে সৃষ্টি করলাম, জান্নাতকে সৃষ্টি করার পরে আমি বান্দাদের সাথে ওয়াদা করলাম এই জান্নাতকে আমি তোমাদের জন্য দিয়ে দিব, এটা আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা। তাহলে মনে রাখতে হবে আল্লাহ এক নম্বর ওয়াদা বান্দার সাথে কি করেছেন বলেন, জান্নাত কি ওয়াদা। আল্লাহ কোরআনুল করিমের সূরা তওবা, কোরআনুল করিমের নয় নম্বর সূরা সাতাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ومساكن طيبة في جنات عدن. الله رب العالمين اي دنيا مانوش যত মুমিন আছো যত মুমিনাত আছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে একটা ওয়াদা করলাম, আমি তোমাদের জন্য যারা ইমানদার মুমিন আর ইমানদার নারী তাদের জন্য আমি রাব্বুল আলামিন একটা জান্নাতের ব্যবস্থা করে দিব। ওমা সাকিনা তয়িবা, আর এর ভিতরে তোমরা এমন সুখ শান্তিতে পবিত্রতার জীবন যাপন করবে। আমি আল্লাহ বললাম এই জান্নাত যেইটার মধ্যে তুমি একবার ঢুকবে, খালিদিনা ফিহা, ওই জান্নাতে ঢোকার রাস্তা আছে কিন্তু ঢুকলে আর আল্লাহ তোমাকে বের করবেন না। সুবহানাল্লাহ, দুনিয়ার যত আনন্দ একটু মাথা কাটায় দেখেন সব আনন্দগুলো আপনার জন্য যা ছিল এগুলো সাময়িক আনন্দ, ঠিক কি না? এখানে অনেক ছেলে পেলে আসেন ধান্দাবাজি করে মাহফিলে আসছেন বলে খুব ভালো হয়ে গেছেন, এরকম নয়। কিন্তু এখানে আর্জেন্টিনার সাপোর্ট করছে, ব্রাজিলের সাপোর্ট করছে, আসে না? আসে না। ঢাকায় আমার বাড়ির উপরে দেখি খাওয়া দাওয়া হচ্ছে, কিসের খাওয়া দাওয়া? একজন বলছে ইন্ডিয়া যদি বিশ্বকাপে হারে তাহলে খাওয়াবে, বুঝছেন ঠেলা আপনি? তো সত্যি সত্যি নাকি হারে গেছে, এরপরে তো 16 কেজি গরুর গোস্ত দেশে বন্ধু বান্ধবে খাওয়াচ্ছে, হারাতে তার আনন্দ, আবার কারো জেতাতে আনন্দ আছে কিনা? কিন্তু দুনিয়ার কোনো আনন্দ আপনি যদি খোঁজ খবর নিয়ে দেখেন স্থায়ী হয় না, আপনার আনন্দটা ক্ষণস্থায়ী। আপনার এলাকার থেকে এক ছেলে ঢাকায় থাকে, ওকে ফোন দিছে, দোস্ত বিপিএল নাকি শুরু হবে, আমি খেলাটা দেখতে চাই, অতএব তুমি আমার জন্য টিকিট ম্যানেজ করো। কয় দোস্ত এত চাহিদা, টিকিট অ্যাভেলেবেল নাই। বলে তুই ঢাকায় থেকে কসু করিস, খুব বলে পাওয়ার, কত বড় মরদ বাপের বেটা, একটা টিকিট ম্যানেজ করে দেখা। আর পেস্টি জেলে আয়ে গেছে, খানিক করপন ফোল দিয়ে বলছে দোস্ত টিকিট আছে কিন্তু 500 টাকারটা 1000 বলে কিনে ফেলা, আব্বা যখন বাড়িতে থাকবে না আদা মন ধান সাইজ করলেই হয়ে যাবে, 1000 টাকায় টিকিট কিনা হয়ে গেছে। ওই ছেলে খেলার দিন সকাল 10টার সময় যে মাঠের সামনে হাজির, ম্যাচ শুরু হবে 2টায়, সকাল 10টার থেকে লাইন দিয়ে ভিতরে ঢুকছে, ঢোকার পরে খেলা টেলা দেখছে, 4 ছক্কা হই হই আনন্দ করে তার পাগল অবস্থা। এরপরে সেই জয় দিয়ে এই দলকে সাপোর্ট করছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, কুমিল্লা জিতে গেছে, তার আনন্দের কোনো শেষ নাই। খেলা টেলা সব শেষ, পুরস্কার বিতরণী শেষ, এখন আস্তে আস্তে মাইকে ঘোষণা দিছে তারা ভিতরে আসেন বের হয়ে যান। ওই বেটা বলছে বের হব মানে, আমার দেশের খেলা আমার কুমিল্লার খেলা, আজকে দেখছি আমি রাত্রিবেলা বার্গার টার্গার খাইয়ে ভিতরেই থাকবো, আগামীকাল আরেকটা খেলা দেখে বাইর হব। হবে ভাই, বেশি বেকায়দা করলে পুলিশ কিন্তু আছে, তেলতেলা করে পিছন দিকে পিটায়া ভিতর থেকে বের করে দিবে, ঠিক কিনা? আপনার দল, আপনার টাকা, আপনার টিকিট আছে, আপনার দেশ, আপনি অবৈধ নয়, কিন্তু আপনার সীমিত আনন্দ শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে সেই জায়গায় থাকতে দেয় না, বের করে দেয়, ঠিক কিনা? পুরা লাইফ যদি আপনি মিলায় দেখেন সব জায়গায় তাই আছে। এই মুরব্বী 10 বছর আগে গল্প দিছে, এই যে বুকেরা আজকে গরম মারতেছিস, তোর বয়সে থাকতে আমি 5টা মুরগি সাবার করে দিছি, ঠিক কিনা? যদি এগুলো বাড়াবাড়ি গল্প, মুরব্বীর একটু বাড়ায় বাড়ায় বলে, কারণ ওই কাল তো কেউ দেখে নাই, ঠিক না? এই জন্য ভাব মারতে কোনো সমস্যা নাই। ওই জন্য অনেক মুরব্বী আছে মসজিদে যাওয়ার পর বাচ্চা কাচ্চারে খুব ঝাড়ি মারি মারে, একটু ডিস্টার্ব করলেই গালি গালাজ করে, আসে না? একটু কথা বলে ফেলছে, উনি আত্মাহিয়াতুর হালতে আছে আর মনে মনে ভাবতেছে খালি নামাজটা শেষ হোক, আত্মাহিয়াতুল্লাহ সালাত, কার বেটা যে এরকম করলো, আল্লাহ মিনে জালাম তো নামছে, খালি নামাজটা শেষ হোক, নামাজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম, তুই খারাপ, তোর বাপ খারাপ, ঠিক কিনা? আমি ওইগুলা মুরব্বীর জন্য বলতে চাই, এত ভাব নিয়েন না বাবা, 5-6 বছরের বাচ্চা ও তো বুঝে না, মসজিদে আসতে শুরু করছে, এইভাবে যদি খেদায় দেন তাহলে ও তো আর নামাজি হবে না, আর তারে আদর করে যদি বুঝায় দেন একদিন 2 দিন 3 দিন ও নামাজি হয়ে যাবে।
আর যদি বেশি গরম মারেন আল্লাহর কাছে কিন্তু হিসাব বরাবর করে নিব জান্নাতে যাওয়ার পরে বলবো আল্লাহ যেই মুরব্বি আমারে ছোটবেলায় 5 বছর বয়সে ঝাড়ি মারছিল উনার 5 বছর বয়সে কি করতেছিল আসরের সময় ভিডিও অন করো ভিডিও অন করার পরে দেখা যাবে এত বড় টায়ার নিয়ে মধ্যে এরকম একটা দুই নলা বাঁশ বাঁশ দিয়ে উনি টায়ার চালায় বেড়াচ্ছে নামাজে আসে নাই আসে না তো বেশি গরম করেন না সকলেরই সমস্যা আছে ঠিক কি না প্রিয় ভাইরা এইগুলা বলার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকের যে যৌবন প্রত্যেকের যে আনন্দ ওই আনন্দ কিন্তু শেষ হয়ে যায় কিন্তু আমার আল্লাহ রাব্বুল বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আমি রব্বুল আমিন বললাম তোমার সাথে ওয়াদা তোমার রব যেই জান্নাতের করছে ওই জান্নাতে একবার ঢুকবে আর ওই জান্নাত থেকে তোমাকে বের করা হবে না আল্লাহ রব্বুল আমিন বলছেন এটা তোমার জন্য উত্তম আবাসস্থল পরে দুআনুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম আল্লাহ বলছেন বান্দা ভুল বুঝিস না ভুল বুঝিস না জান্নাতে যাওয়াই একমাত্র তোর ডেস্টিনেশন নয় জান্নাতের এত নিয়ামত ছিল এইগুলাও তোর জন্য সবচেয়ে বড় নিয়ামত নয় আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে বড় নিয়ামত তোমার কি হবে জানো নাকি আল্লাহ বলছেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার বান্দা যখন জান্নাতে যাবে ওই জান্নাতে যাওয়ার পরে আল্লাহর সন্তুষ্টিটাই হবে বান্দার সবচেয়ে বড় নিয়ামত সুবহানাল্লাহ বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করছেন গভীর মনোযোগে খেয়াল করেন আল্লাহ নবী বলছেন বান্দারা যখন জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতে রব্বুল আলামিন এক সময় আসবেন আসার পরে বান্দাদের কাছে জিজ্ঞাসা করবেন দেখতে পাবে না বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দাদেরকে ইয়া হালাল জান্না জান্নাতীরা লাফ দিয়ে উঠে বলবে লাব্বাইক ওয়া সাআদাইক ওয়াল খায়রু বিয়াদাইক এই রব আমরা জান্নাতের মধ্যে হাজির আছি সব কিছু আপনার হাতে সব কল্যাণ তো আপনার হাতে আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন হাল রদিতুম তোমরা কি জান্নাতের মধ্যে খুশি আছো নাকি জান্নাতিরা অবাক হয়ে যাবে আরে আমার আল্লাহ কথা জিজ্ঞাসা করলেন খুশি আছি মানে নিশ্চয় আমার রব কেবল রাগ করলো নাকি জান্নাতিরা লাভ দিয়ে উঠে বলবি ওয়া মা লাকানা নারদা ইয়া রব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা আমরা কেমনে অরাজি হই আল্লাহ আমাদেরকে যা দিয়েছো এরকম তো কাউকে দেও না আমার আল্লাহ বলবেন ও জান্নাতিরা হাল আজিদুকুম আমি কি তোমাদের জান্নাতের নিয়ামতটা আরেকটু বাড়াবো নাকি বান্দার মাথায় কাজ করবে না মুখ বন্ধ হয়ে যাবে আমার নবী বলছেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের জন্য ঘোষণা দিবেন উহিল্লু আলাইকুম রে দোয়ানি ও জান্নাতীরা শোনো শোনো আজকের থেকে সবচেয়ে বড় নিয়ামত তোমাদেরকে দিয়ে দিলাম আমি আর কখনো আমার বান্দাদের উপরে রাগ করব না আমি আর বান্দাদের